হঠাৎ তোমরা নাগরাবাজি আমাদের ডাকলে কেন? আমরা আজকে সবাইকে এই কারণে ডেকেছি কারণ আজ বালবীরের জন্মদিন। হ্যাঁ, জানো কাল আমি পৃথিবী লোকে গিয়েছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম আজ ওখানে বালবীরের জন্মদিন পালন হবে। যদি পৃথিবীর মানুষ বালবীরের জন্মদিন পালন করতে পারে তাহলে পরিলোকই বা পিছিয়ে থাকে কেন? আচ্ছা, তোমাদের মধ্যে অনেক পরি হয়তো এটা জানেই না যে জন্মদিন আসলে কি। এক মিনিট চঞ্চল পরি, আমরা জানি পৃথিবী লোকে কিভাবে জন্মদিন পালন করা হয়। আর আমি এটাও শুনেছি যে জন্মদিনে কিছু মিষ্টি জিনিস, কি বলে ওটাকে, চকলেট। হ্যাঁ, চকলেটও দেয়া হয়ে থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমার তরফ থেকে পুরো পরি লোকে 100 কিলো চকলেট বিতরণ করা হোক। আর হ্যাঁ, আজ বালবীরের জন্মদিনে আমি পুরো পরি লোককে নানা রঙের বেলুনে সাজিয়ে দেব। বলো কি করে, বলো। এইভাবে আর আমরা আমরা আজকে একটা বিশেষ কেক বানাবো। কেক? কিন্তু কেশপুরী ওটা তো জাদু বলে আমিই বানাতে পারবো। না না না, আমরা নিজেদের হাতে বানাবো। আমি জানি যে পৃথিবী লোকে অনেক মায়েরাই নিজেরা হাতে কেক তৈরি করে তার ছেলে মেয়েদের জন্য, তাই আমরাও আজ বানাবো। আরে বাহ! আর আমি না পুরো পরিলোককে আমার বিদ্যুৎ দিয়ে আলোকিত করে দেবো, আর পুরো পরিলোক আমার রং বেরঙের আলোতে আলোকিত হয়ে উঠবে। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আরে বাবরে, চশমা পড়ে গেছে। আরে মেহের, তুই এত মোটা হয়ে গেছিস। আরে ওটা আমার হাত নয়, পা। আচ্ছা সরি সরি, কোথায় গেল? আরে মানব কি করছিস? আমি দিচ্ছি। কোথায় গেল? এই নে, আর আমার শুতে দে। পেয়েছি, হ্যাঁ পেয়েছি চশমা। আরে এটা তো উল্টো। হ্যাঁ, আরে মেহের তাড়াতাড়ি ওঠ। আরে আজ তোর জন্মদিন বলে তুই এটা ভাবিস না যে তুই ঘুমিয়ে থাকবি আর আমি কাজ করে যাব। মানব, বাইরে থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে দাও বাবা। হ্যাঁ মা। আরে আরে তাড়াতাড়ি ওঠ মেহের, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরে উস্কোতে তো ভুলেই গেলাম। হ্যাঁ, হ্যাপি বার্থডে মেহের। আরে মানব, যার উপর আমি বসে আছি দেখো। থ্যাংক ইউ টেডি বিয়ার। মানব, মানব তাড়াতাড়ি আয়। মানব! হ্যাঁ কি হয়েছে? মানব, এই টেডি বিয়ারটা হ্যাপি বার্থডে গান গায়। আচ্ছা হ্যাঁ। হ্যালো টয়, হ্যাপি বার্থডে ওই গানটা গাও না।
আমার ভাই মানবকেও শোনাও না। আরে গাও না টয়। হ্যালো টয়, গাও না। মনে হচ্ছে তোর পুতুলের হাওয়া শেষ হয়ে গেছে। না, মনে হয় এর ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না। এই কার্ডটা দেখেছিস? এটা খুললেই খুব সুন্দর মিউজিক বাজবে আর পুরো রুমে পাখি উড়বে। আর জানিস, এর থেকে অনেক ফুল বেরোবে। মনে হচ্ছে তোর ঘুম এখনো শেষ হয়নি, বুঝলি? তুই বরং আরেকটু ঘুমিয়ে পড়, আমি ম্যানেজ করে নেব। না না, এক্ষুনি দেখাচ্ছি। কোথায়? না না, এক মিনিট। হ্যাঁ, আরে আমি বললাম না, তোর ঘুম এখনো শেষ হয়নি, তুই আর একটু ঘুমিয়ে পড়। না মানব, এর থেকে মিউজিকও বেজেছে, আবার ফ্লাওয়ার্সও বেরিয়েছে। আমি সত্যি বলছি। হয় হয়, জন্মদিনের দিন এরকমই হয়। এখন চল তাড়াতাড়ি কর, অনেক কাজ বাকি আছে। ওহো, এবার বুঝতে পেরেছি, এই গিফটটা বালবীর এখানে রেখেছে। বালবীর, এটা মনে করো না যে তুমি আমায় এই ছোটখাটো গিফট দিয়ে মানিয়ে নেবে। এবার আমি তখনই কথা বলবো যখন তুমি আমায় মোবাইল গিফট করবে। তোমাকে আমার বার্থডেতে আসতে হবে, আসতেই হবে। আর আমার জন্য গিফটে মোবাইলও আনতে হবে, বুঝেছ? মন্টু, তুই দেখিস, মেহেরের বার্থডে পার্টিতে বালবীর অবশ্যই আসবে, নিশ্চয়ই আসবে। মন্টু, বালবীরের তোর বেস্ট ফ্রেন্ড হওয়া উচিত, ওদের দুজনের নয়। তোর কাছে টাকা আছে, তোর বাবা স্কুলের ট্রাস্টি, তোর হাইট আছে, ওয়েট আছে, আর তোর পার্সোনালিটি আছে। ঠিক বলেছিস তোরা দুজন, আমি ওদের থেকে সব জিনিসের দ্বিগুণ। হ্যাঁ, ওই মানব আর মেহের দেখে তো মনে হয় কত ছোটখাটো চেহারা দুজনে, কিন্তু জানি না কি করে ওই দুজনে বালবীরকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। তোরা দুজন খালি দেখ, ওদের দুজনকে কেমন মশার মতো পিষে দি, চাটনি বানিয়ে দেবো দুজনকে। কিন্তু মন্টু, ওদের পিষতে গেলে বালবীরকে তোকে আগে বেস্ট ফ্রেন্ড বানাতে হবে। আর বালবীরকে নিজের বন্ধু বানানোর জন্য তোকে মেহেরের বার্থডে পার্টিতে যেতে হবে। কি করে যাব? মেহের মন্টুকে তো তার বার্থডে পার্টিতে ইনভাইটই করেনি। করেনি তো কি হয়েছে, এবার নিশ্চয়ই করবে। তোরা দুজন খালি দেখ যে কিভাবে ও নিজের বার্থডে পার্টিতে আমাকে ইনভাইট করে। এই নাও মা, এবার সবার আশীর্বাদ নিয়ে নাও, দাদুকে আগে প্রণাম করো। সুখে থাকো মা, সুখে থাকো। মানব, এদিকে এসো। মেহের এটা কি করছে? হ্যাপি বার্থডে মেহের, সব সময় খুশি থাকো। সবার জুতোর সাইজ চেক করছে। আচ্ছা, কিন্তু কেন? সুখে থাকো। ওহো বল্লু, তোমার নাম বল্লু না হয় বুদ্ধ হওয়া উচিত ছিল। কি, আরে কিরকম প্রশ্ন করছো? ও তো সবার আশীর্বাদ নিচ্ছে। তাহলে প্রথমে কেন বললে জুতোর সাইজ চেক করছে? ওহো বল্লু, তুমি না পুরো বুদ্ধ। আচ্ছা সেসব বাদ দাও, ও কেন আশীর্বাদ নিচ্ছে? রোজ তো নেয় না। আরে জন্মদিনের দিন বড়দের আশীর্বাদ নিতে হয়, তারপর বড়দের জন্মদিনের দিনও আশীর্বাদ নিতে হয়, তারপর বাড়িতে কোনো পুজো হলেও আশীর্বাদ নিতে হয়, আবার বাড়িতে কোনো নতুন আঙ্কেল আন্টি এলেও আশীর্বাদ নিতে হয়, আবার ওনারা যখন যান তখনও আশীর্বাদ নিতে হয়, আর মা যখন যখন বলে তখনই। আরে বাবরে, আশীর্বাদ নিতেই হয়। তাহলে আমাকে আশীর্বাদ নিতে হবে, আমারও তো আজকে বার্থডে। হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে নাও, ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ মেহের, ওয়ান সেকেন্ড, হ্যাপি বার্থডে ডিয়ার সিস্টার। আনন্দে থাকুন ঠাকুরদা। বাবা, এটা তুই কি করছিস? আমি তো আশীর্বাদ নিচ্ছি। আশীর্বাদ নিচ্ছিস না, দিচ্ছিস? হ্যাঁ নিচ্ছি। আনন্দে থাকুন ঠাকুমা। মনে হচ্ছে এটা কোনো নতুন প্রজন্মে নতুন স্টাইল আশীর্বাদ নেওয়া। কিন্তু যাই হোক, ভালো, আনন্দে থাকো বললেও আনন্দে থাকো। আনন্দে থাকো বাবা, আনন্দে থাকো মা। এইভাবে তো কেউ প্রথমবার আশীর্বাদ চাইছে, কি বলবো আমি? দেখো, আশীর্বাদ তো আশীর্বাদই হয়। দেখো, আমি আশীর্বাদ দিচ্ছি, বল্লু অনেক বড়, অনেক বড় হও। ভালো থেকো বল্লু, সবসময় আনন্দে থেকো। এই, আরে এই স্টাইল কোথা থেকে শিখলি?
আরে এলিয়েনের থেকে, কারণ এই স্টাইলটা তো এই জগতের নয়, মানে অন্য জগতের, তাই না? হ্যাঁ, আমি তো এই জগতেরই নই। অন্য জগৎ থেকে? আচ্ছা, তাহলে তুমি কোন জগৎ থেকে বলো? তুমি কোন দুনিয়া থেকে এসেছো বলো? কোন জগৎ থেকে এসেছো? ওই মানব মেহের, এরকম বলে না বাবা। মানছি যে আগে বল্লুর জগৎ আলাদা ছিল, ওর এই জগতে কেউ ছিল না, কিন্তু এখন ওর একটা জগৎ আছে, আমাদের এই পরিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আনন্দে থাকো কাকু। তুমি আমার থেকে আশীর্বাদ চাইছো কেন? তুমি তো আমার থেকে বড়। হ্যাঁ হ্যাঁ, বড় বড়, আনন্দে থাকো, আনন্দে থাকো। আরে বা বললো, এটাকে আমরা বলি যোগ্য মানুষই পারে যোগ্য সন্তান দিতে। সন্তান নয়, সম্মান। যোগ্য মানুষই পারে যোগ্য সম্মান দিতে। হ্যাঁ ওটাই, সেম টু সেম। দেখেছো মেহের, বল্লু কত বোঝে। যাও, তুমিও এবার রকি কাকার আশীর্বাদ নিয়ে নাও। হ্যাঁ। আনন্দে থাকো কাকু। চল চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাই বাবা। বাই বাই। বল্লু বাবা, বল্লু তুমি একদম চিন্তা করো না, যখনই তোমার ইউনিফর্ম আসবে তোমারও স্কুল যাওয়া শুরু। সেই জন্য এখন আনন্দে থাকো। মজা করে উড়ে উড়ে আমায় ঠেলে ফেলে দিলেন, ব্যথা হয়ে গেল কোমর জুড়ে। আপনি এখানে, এটা নয় আপনার ভয়ানক লোক যে হাসবেন আপনি এখানে হ্যাঁ 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 করে, এটা হচ্ছে পৃথিবী লোক। পাগল মনে করবে পাগল যদি দেখে এইভাবে হাসতে পৃথিবীর লোক। যদি না পারেন আপনি, তবে শিখে নিন আমার থেকে যে ব্যবহার করতে হয় কিভাবে পৃথিবী লোকে। মূর্খ পাগল আমি নই তুমি, ভুলে যেও না যে পৃথিবী লোকের মানুষ আমাদের দেখতে পায় না। ও মূর্খ, এটা সেই জায়গা যেখানে বালবীর ওই ছেলেটির বশীকরণ ভেঙেছিল। এবার এই বশীকরণ ভাঙা ছেলেটিকে আমি কেমন করে বসে আনি সেটাই দেখতে থাকো। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তবা তবা। তবা তবা, তবা তবা, কোথায় চলে গেল ও? এখনো মানব মেহের এলো না, কোথায় গেল ওরা? আরে বা, এটা কি জিনিস? আরে এটা নিজে থেকে কি করে নড়ছে? আরে বা, এটা তো দেখছি আগেও যায়, বারে এটা তো দেখছি পেছনেও যায়। হতে পারে এটা ঘুরে গোল গোল করে, দেখি তো একবার। আরে তাহলে দেখাই যাক একবার এর উপর চেপে, চলো তাবা তাবা। আরে আরে, এটাকে কেউ থামাও বাবা, থামাও এটাকে, করো না বাবা। বাবা,
আমি পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি। কেউ থামো। তোবা তোবা, কি করছো মূর্খ, নিচে নামো। পরী ভয়ঙ্কর, মজা হচ্ছে তাই ঘুরছি জোরে জোরে। চলুন এটাকে নিয়ে যাই ভয়ানক লোকে, তারপর আপনিও বসবেন, দুজনে ঘুরবো মজা করে। তোবা তোবা, কেন তুমি মার খাওয়ার কাজ করো? নামা বলছি, থামো। জানি আপনি মনে করেন আমায় বোকা, জানি আপনি মনে করেন আমায় গাধা, জানি আপনি মনে করেন আমায় গর্দভ, একদম আপনার মতো। কিন্তু নই আমি অত বোকা যেমনটা মনে করেন আপনি। যখন পৃথিবী লোকের কেউ আমায় পাচ্ছে না দেখতে, তখন করে নিয়ে একটু মজা কি আসে যায় তাতে। আরে এটাকে কেউ থামাও, এটা নিচে থেকে ঘুরছে। আমি বলছি থামাও, থামাও। নামো, নামো নিচে এক্ষুনি। পরিভয়ঙ্কর, নামিয়ে কেন দিলেন আপনি এই গোল গোল গাড়ি থেকে? জানেন আপনি কত আনন্দ হচ্ছিল এতে? আমরা এখানে আনন্দ করতে আসিনি তবা তবা, বরং ওই বালবীরের সুখের ঘুম কেড়ে নিতে এসেছি। হ্যাঁ, মনে পড়ে গেছে। তাহলে চলো। দাঁড়ান পরিভয়ঙ্কর, চলুন পরিভয়ঙ্কর। বালবীর, তুমি এখানে ছিলে তাই না? তুমি আমায় এখানে ঘোরাচ্ছিলে, আমি এখন সরল হয়ে গেছি। প্লিজ প্লিজ আমার বন্ধু হয়ে যাও বালবীর, প্লিজ প্লিজ আমার বন্ধু হয়ে যাও, হয়ে যাও না আমার বন্ধু। মন্টু, তোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তুই এদের সাথে বন্ধুত্ব করছিস? হ্যাঁ দেখ, কেমন প্লিজ প্লিজ বলছে মন্টু। বস, আমি এখন প্লিজ ছাড়া কারোর সাথে কথাই বলি না, সবার সাথে প্লিজ প্লিজ করেই কথা বলি। আমি তোমাদেরও প্লিজ করেই বলছি, প্লিজ আমায় তোমার বার্থডে পার্টিতে দেখো না বস। তুই প্লিজ প্লিজ বলে আমার পেছনে কেন লাগছিস? হ্যাপি বার্থডে বস, হ্যাপি বার্থডে। আমি তোমার পেছনে লাগছি না, তোমায় রিকোয়েস্ট করছি বস। এইসব বলে তুই বদমাইশি করছিস না তো? বদমাইশি? বদমাইশি কেমন হয়? আমি বদমাইশি ভুলে গেছি বস, আমি এখন ভালো ছেলে হয়ে গেছি বস। বস, আমার থেকে এই ছোট গিফটটা নাও না প্লিজ। এত যখন প্লিজ প্লিজ বলছে তখন নিয়েই নে, অর্ধেক আমিও টেস্ট করব। আচ্ছা ঠিক আছে দে। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এর মানে আমি তোমার পার্টিতে যেতে পারি তাই না? হ্যাঁ আসতে পারিস। বালবীরও আসবে তো পার্টিতে বস? হ্যাঁ ও তো আসবেই, ও আমার বন্ধু। আর দেখবি ও আমায় মোবাইলও গিফট করবে। চল। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.